হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জেনারেশন চ্যানেল। হ্যাঁ, নতুন একটা রিয়েকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে বন্ধুরা বাংলাদেশের নাটকের জগতের সুপার হিরোদের অর্থাৎ সুপার স্টারদের প্রথম কাজ কেমন ছিল, অর্থাৎ প্রথম নাটক ওনাদের কেমন ছিল, এই ব্যাপারে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা আমি একটু বলে দিই আপনাদের। ভিডিওটির টাইটেলটা হচ্ছে জনপ্রিয় নাট্য অভিনেতাদের প্রথম নাটক কেমন ছিল। আপনার আমার প্রিয় অভিনেতাদের প্রথম অভিনয় কেমন ছিল একবার দেখে আসবো এই ভিডিওতে, আশা করি সাথে থাকবেন। তো ভিডিওটি টাইটেলটা তো বলে দিলাম আপনাদের, চলুন আমরা এবার ভিডিওতে চলে যাই, দেখি ওনাদের প্রথম কাজ কেমন ছিল। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। 1 2 3 বর্তমানে বাংলা নাটক মানে অস্থির। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশি লেজেন্ড সব নাট্য অভিনেতাদের প্রথম নাটক বা তাদের প্রথম অভিনয়গুলো কেমন ছিল। সো দ্য টাইটেল ইজ বাংলাদেশি ড্রামা অ্যাক্টরস ফার্স্ট নাটক। কিছু নেই তাকে চিনে না এমন মানুষ অনেক কমই আছে। তিনি সর্বপ্রথম ন্যাশক্যাপে এর একটা বিজ্ঞাপন গেট সেট গোতে গিটারিস্ট হিসেবে অভিনয় করেন। দারুন একটা সং এটা, যদিও এটা একটা অ্যাড খুঁজে পেয়েছি কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হওয়াতে তৌসিফ মাহবুব যে কোনটা সেটা খুঁজে পেলাম না। এখন কথা বলি তার অভিনয় করা প্রথম নাটক নিয়ে, আর সেটা হলো 2013 সালের এয়ারটেল পরিবেশিত নাটক অল টাইম ডোরের উপর। 2013 সাল ওনার অভিষেক হয়েছিল তাইলে। বিবিএ না বলতে নে, কয়টা আঙ্গুল? দুইটা। কয়টা? দুইটা। দুইটা না, বাইরে চাপা গাড়ি ভাই, বাকি তিনটা কি আমি কয়টা নদীর বাসাইছি নাকি? যেটা ইউটিউবে পেয়ে যাবেন। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি, কিন্তু আমি তাকে সর্বপ্রথম ব্যাচেলার পয়েন্টে দেখেছিলাম। আপনি তার প্রথম নাটক কোনটা দেখেছিলেন কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তিনি 2009 সালে ফেয়ার এন্ড লাভলি সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হন। হাই, আমি নিলয়, আমি ঢাকার ছেলে, আমি বিএসএস ফাইনালের পরীক্ষা দিয়েছি। বেশ জনপ্রিয় একজন মডেল হয়ে ওঠেন তিনি। তারপর তিনি টিভি বিজ্ঞাপনে কাজ করেন, তার মধ্যে অন্যতম হলো কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার। এর চেয়ে বেশি সাদা হয় না? এমন কিছু কিনে যে সাদাকে আরো সাদা করে। কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট, ইয়েস, এই বিজ্ঞাপনটা অনেকবার দেখছি। সেই কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট, ওই সময়ের বিজ্ঞাপনগুলো আসলে জোস। আর এভাবে চলচ্চিত্র টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু হয়, এবং তার প্রথম অভিনয় করা চলচ্চিত্রটি হচ্ছে বেলি রোড, যেটা 2011 সালে বানানো হয়। আর তার প্রথম চলচ্চিত্র বেলি রোড ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আর বর্তমানে তার একের পর এক বাংলা নাটক আসতেই থাকে। তিনি কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। তার প্রথম কাবিলা চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকটিতে তিনি আরফান ইসুর সাথে কাজ করেন। 7 অপূর্ব, জিয়াউল ফারুক অপূর্ব, তিনি সবার কাছে অপূর্ব নামে পরিচিত। তার মাধ্যমে দুর্ভাগ্যবশত বিজ্ঞাপনটা আমরা খুঁজে পাইনি, কিন্তু একই বছরে 2004 সালে তার দ্বিতীয় বিজ্ঞাপনটা খুঁজে পেয়েছি। হ্যালো, একদম ইয়াং, আমার বুকের ব্যথাটা বেড়েছে, বাইপাসটা এবার করতেই হবে, প্লেনের টিকেট করে রেখো, আমি আসছি। রেখো না তো ভয় মনে, ও হাবিবের ভয়েস সত্যি অসাধারণ ছিল তখনকার বিজ্ঞাপনগুলো। প্লেনে টিকেট করেছো? টিকেট লাগবে না, আমার দেশে সোনার ছেলেরা আছে না। ল্যাব এইড কার্ডিয়াক হসপিটাল, বাংলাদেশ হৃদরোগ চিকিৎসায় গর্ব। পরে 2005 সালে তিনি বাংলা নাটকে অভিনয়ের যাত্রা শুরু করেন, কিন্তু তার প্রথম নাটকটা খুঁজে পেলাম না, কিন্তু 2006 সালে ইন্টারভিউ খুঁজে পেলাম। আমি খুব ফ্লেক্সিবল একটা ছেলে, অনেক কোঅপারেটিভ আর খুব পজিটিভ, একদম ইয়াং একজন মানুষ ছিলাম। টাইটেল পেয়ে গেলাম অনেক আগে 2006 সালে, র‍্যাম্পে কাজ করা, তারপরে টিভিসিতে কাজ করা, প্রথম বিজ্ঞাপন হচ্ছে নেসক্যাফে কফি, অমিতাভ রেসার ডিরেকশন ছিল ছিল ওটা।
তারপরে বেশ কিছুদিন কেটে যায়, তারপরে করলো হচ্ছে ল্যাব এডের বিজ্ঞাপন, যেটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল এবং মানুষের খুব কাছাকাছি চলে গেছিলাম। সেখান থেকে সেই মানুষের, সেই দর্শকের, সেই ভক্তদের ভালোবাসা আমাকে এতদূর নিয়ে যাচ্ছে। নাম্বার 6, শামীম হাসান সরকার। আমি টাইগার বাংলাদেশের বর্তমানে নাটক কাঁপাচ্ছে, কিন্তু সবাই মনে করে শামীম হাসান সরকার ইউটিউবার থেকে একজন টিভি অভিনেতা হয়েছেন, কিন্তু না, তিনি ইউটিউবে জনপ্রিয়তা পাওয়ার আগেও টিভি ড্রামাতে কাজ করেছেন। হ্যাঁ নাবিলা, কেমন আছো? এটা 2012 সালের তার ফার্স্ট টিভি ড্রামা সিন, এবং এর আগেও তিনটা স্টেজ পারফরমেন্স করেন। প্রথমে করেছিলাম সিএসসি পাস, তারপরে গেলাম করতে মাস্টার্স, ইনপুট দিলাম টাকি, আউটপুট আসলো পাঙ্কাস। আমার সর্ব, আচ্ছা উনি তো একজন কমেডিয়ান, বলো আমি প্রতিজ্ঞা করিতেছি, কি ব্যাপার বলো, কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞা করিলে ভালো হয় না? এক কথায় বলতে গেলে তিনি টিভি মিডিয়াতে আসার আগেও অনেক ভালো অভিনয় করতেন। তিনি বাংলাদেশের আরেকজন রক এবং ধারাবাহিক সুপারস্টার করেছেন। বর্তমান সময়ে তিনি প্রচুর জনপ্রিয় একজন, খুবই ভার্সেটাইল একজন অভিনেতা। 2003 সালে কয়েকটা বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দি গান নির্ঘাত ফিজিক্সের মারু। ও রিন্টু ভাই, আপনি তো আবার গান শুনেন না। এর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও হে বন্ধু। বিপ্লবী শুভ্র এখন তো একটা ফুল বেশি কিনতে পারি, একদিন দেখবেন মার্সিডিজও কিনে ফেলবো। কি খবর? এরপর 2006 সালে ঘর ছাড়া নাটকের মধ্য দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। নাটকটা তো পেয়েছে, কিন্তু তাকে ভালো করে বোঝাই যাচ্ছে না, হয়তো তার প্রথম নাটক হওয়াতে তাকে সিনে বেশিক্ষণ রাখা হয়নি। নাম্বার 4, আখামু হাসান, যার নাটক দেখলে আসতে বাধ্য হবেন। অনেকেই আছে যে তার পুরো নামটাই জানে না, আর এটা ভাবে যে তার নামে আখামু হাসান কেন, তাহলে শোনেন, তার পুরো নাম হচ্ছে আবু খয়ের মোহাম্মদ হাসান, যাকে সবাই আখামু হাসান নামেই বেশি চিনে। 2008 সালে শাকিব খানের ডাক্তারবাড়ি চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। এরপর রঙের মানুষ নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় বলবো। আপনি বলবেন, সিঙ্গেল মানুষ ডবল খাট দিয়ে কি করব। নাম্বার 3, মুশফিক আর ফারহান। মুশফিক আর ফারহান তার অল্প কিছু নাটকের অভিনয়ের মাধ্যমেই জায়গা করে নিয়েছেন হাজারো ভক্তদের মনে। তিনি মূলত রেডিও আরজে হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন, এরপর আস্তে আস্তে জনপ্রিয়তা পেতে থাকেন, এবং তিনি তার প্রথম নাটক একটি 3 মাসের গল্পে অভিনয়ের শুরু করেন। ভালো গল্পের নামই বেবি। পরে সে মেইন চরিত্র অভিনয় করতে থাকেন এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তার নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। নাম্বার 2, মোশাররফ করিম, যাকে তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। যারা বাংলাদেশের নাটক নিয়মিত দেখেন না, তারাও একবার হলেও মোশাররফ করিমকে দেখেছেন। মোশাররফ করিম 1999 সালে অতিথি নামের এক নাটক দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। মশারি নাই, গায়ে দিয়ে ঘুমাবেন, টাঙানো যাবে না, পর্দে হলে পেরেক মারতে দেয় না। মোশাররফ করিমের আমার কিছু পছন্দের নাটক হচ্ছে হাই প্রেশার, সিকান্দার বক্স, সেই রকম চাকর ইত্যাদি। নাম্বার 1, চঞ্চল চৌধুরী। সাদা সাদা কালা কালা নাট্যদলের কালো দত্ত, কিন্তু আমরা ওটা খুঁজে না পেলেও একই দলের সাথে করা মঞ্চ নাটক সংক্রান্তি নামে একটা নাটক পেয়েছি দেখে। প্রথম টেলিভিশন নাটকটার নাম ছিল গ্রাস, যেটা ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু যে নাটকটার মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সেটা দেখুন। আপনার চিঠিটা পেয়ে ফার্স্টে খুব লজ্জা পাইছিলাম, তারপর খুব ভালো লাগছে।
নাটকটার নাম ছিল তালপাতার সেপাই। যে নাটকটা দিয়ে তিনি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর তিনি থেমে থাকেননি, 2006 সালে বড় পর্দায় কাজ করার সুযোগ পান রূপকথার গল্প দিয়ে। বর্তমানে তিনি অনেক ভালো ভালো নাটক, সিনেমা ও গান উপহার দিয়ে যাচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এর মধ্যে আপনার ফেভারিট কোনটা সেটা অবশ্যই আপনারা জানাই দেবেন। বাংলাদেশে একটা সময় বিসিএস শুধুমাত্র একটা চাকরির নাম ছিল, আর এখন সেটা এই তারকাদের সবার কাজ কিন্তু শুরুতেই তেমন একটা ভালো ছিল এরকম না। অনেকে কিন্তু খুবই শর্ট কিছু ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু অভিনয় করেছিলেন, বাট পরবর্তীতে কিন্তু ওনারা নিজেদেরকে প্রমাণ করেই ছাড়ছেন, দর্শকদের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন। অনেকে আরজে থেকে অভিনয় আসছেন, অনেকে মঞ্চ নাটক থেকে অভিনয় আসছেন, বা অনেকে এমনি কমেডি করতে করতে নাটকের মধ্যে চলে আসছেন। তো আসলে ওনারা বর্তমানে বাংলাদেশের নাটকের মার্কেটের এক একজন সুপারস্টার। ওনাদের ছাড়া কিন্তু বাংলাদেশের নাটক চলেই না বলা যায়। ওনারা থাকলে ওনাদের নামে কিন্তু এখন নাটক চলে, নাটকের এই স্তম্ভটা কিন্তু ওনারাই ধরে রাখছেন। তো বন্ধুরা, আপনাদের ফেভারিট অভিনেতাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে কিন্তু কমেডিয়ান আছেন, রোমান্টিক হিরো আছেন, বা রোমান্টিক কমেডি ঘরানার নাটক করেন এরকম অভিনেতাও আছেন। তো কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে এখানে আরো অনেক লেজেন্ড কিন্তু অ্যাড করা উচিত ছিল, কিন্তু হয়তো সময় স্বল্পতার কারণে উনি ভিডিওটা লম্বা হবে বিদায়, বেশি সংখ্যক অভিনেতাদের অ্যাড করেন না এখানে। যাক, যাদেরকে উনি এই লিস্টে রাখছেন সবাই কিন্তু এক একজন লেজেন্ড সুপারস্টার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।